শূন্যতার অপব্যবহার করে যারা নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে তাদের কোনো স্থান আমাদের দলে তো নাই, আমরা বিশ্বাস করি অন্য কোনো রাজনৈতিক দলেও নাই। এদের একটাই পরিচয়, এরা দুর্বৃত্ত। আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব পাড়ায় মহল্লায় আমরা চেষ্টা করেছি, বিগত দিনেও গতকালও চেষ্টা হয়েছে আমাদের দলের তরফ থেকে, আজকেও করেছি আমরা, এই নৈরাজ্য প্রতিরোধের জন্য দুর্বৃত্তরা যেন এই শূন্যতার সুযোগ নিতে না পারে। শূন্যতার সৃষ্টি হয়েছে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান অনুপস্থিতির কারণে। আমরা পাড়া পাহারা দিতে পারবো, মহল্লা পাহারা দিতে পারবো, পাড়ায় যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেইগুলি পাহারা দিতে পারবো, কিন্তু শহরের মধ্যে আরও অনেক প্রতিষ্ঠান আছে যেগুলির দায়িত্ব আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয়, ওইগুলি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রের বাহিনীর নিতে হবে, আমরা সহযোগিতা করতে পারি। যাই হোক, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আপনাদেরকে আমরা এটুক বলে আশ্বস্ত করতে পারি, কোনো নৈরাজ্যকে আমরা কখনো প্রশ্রয় দিব না। আর শত সহস্র প্রাণের আত্মত্যাগের বিনিময়ে যে অর্জন গতকাল হয়েছে এটিকে আমরা কোনো অবস্থায় মলিন হতে দিব না। সেই সাথে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে প্রশাসনের কর্তা ব্যক্তিদের দ্রুত যে সমস্ত রাষ্ট্রীয় এজেন্সি আছে দায়িত্বপ্রাপ্ত, তারা যেন স্বশ অবস্থানে নেন, তাদের কার্যালয়ে ফাংশনাল হন, কার্যকর হন। আর গত 15 বছরে বিভিন্ন সরকারি কর্মকর্তা অনেক জায়গায় বিচ্যুত হয়েছিলেন, স্বাভাবিক, তাদের উপর অনেকের ক্ষোভ থাকতে পারে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়মতান্ত্রিকতায় বিশ্বাস করে, কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটির ফয়সালা আইনি পন্থায় হবে, কেউ কাউকেই আমরা নিজের হাতে আইন তুলে নিতে দিব না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।